তো এইদিকে খিচুড়ি হয়ে গেছে, বোনা খিচুড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা। এক প্যাকেট বোনা খিচুড়ির সাথে এরকম সুন্দর বৃষ্টি। তো আমি দাদু বাড়িতে চলে আসছি, আর আমি মেনলি এসছি যেহেতু ঢাকায় যাবো আইলস করা শুরু করব, তো আবার কখন আসা হই তার কোনো ঠিক ঠিকানা নাই, তো এর জন্য দাদা দাদুর থেকে দোয়া নিতে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কালকে রাত্রে আমাদের গ্রামের বাড়িতে আসছিলাম, আর আব্বু থেকে আজকে সকাল সকাল একদম তরতাজা ডাটা নিয়ে আসছে। এখানে ডাটাও আছে, আবার পাট শাকের পাট শাক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ব্যাঙ্গা নিয়ে আসলো, মাছ দিয়ে হবে, আর পাট শাক নিয়ে এলো। কত টাকা দুইটা? আর এদিকে আব্বু আর আম্মু মিলে পাট শাক কোটা বাছা করতেছে, কারণ আমাদের এবার পাট শাক কমই খাওয়া পড়ছে, কমই খাওয়া হয়েছে, কারণ পাট শাকের পাতা গুলো খুব সুন্দর হবে। তো দাদু বাড়িতে আসলাম, আর আজকে খিচুড়ি রান্না হবে না, অনুষ্ঠান চলতেছে চার দিন ব্যাপক। আর এদিকে বড় একটা ডেক্সিতে খিচুড়ি রান্না হবে। আজকের ওয়েদারটা মানে একটু মানে মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো খিচুড়িও রান্না হবে একদিকে, তো ভালোই লাগতেছে। তো আমি দাদু বাড়িতে চলে আসছি, আর দাদা দাদুর সাথে দেখা হয়েছে। তো কাল রাত্রে আসছিলাম, তো আইসা দেখি দাদা দাদু ঘুমাইতেছে, আর আমি মেনলি এসছি যেহেতু ঢাকায় যাবো আইলস করা শুরু করব, তো আবার কখন আসা হই তার কোনো ঠিক ঠিকানা নাই, তো এর জন্য দাদা দাদুর থেকে দোয়া নিতে আসছি। তো দাদা দাদু দোয়া করেন, ঢাকা যাইতেছি। খিচুড়ি রান্না বান্নার আয়োজন করার জন্য এইসব মশলা। তো হ্যাঁ, বোনা খিচুড়ির জন্য তেল দেওয়া হয়েছে, আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তাকে। তো উনি রান্নাবান্না করে সব কিছু, মানে আমার কাকা আর কি, যত রান্নাবান্না আমাদের হই মানে আমাদের বাড়িতে সব কিছু উনি করে। তো আজকে বোনা খিচুড়ি হবে দাদু বাড়িতে, তোমরা সবাই মিলে অনেক মজা করবো। রসুন দিলাম পরিমাণ মতো, রসুন দিলাম, পাঁচ কেজি খাল গরুর মাংস, কোনো রকম হাড় নাই, বোনা খিচুড়ি
আছে অল্প লং দিলাম এই লং লং আবার তেল দিলাম দিলাম আবার রসুন দেওয়া হয়েছে মতো আদা দিলাম বন্যা দিলাম যে হলুদ দিলাম এই যে জিরা দিলাম পরিমাণ মতো মরিচ দিলাম দিলাম পরিমাণ মতো এলাচি দিলাম এই যে মশলা কষানো হয়ে গেছে এই মাংসটা ডাল দিতেছি আমার রান্না কিন্তু তোমার কাকু দিছিবি কিন্তু কাকু অনেক ভালো রান্না করতে পারে আসলে তো তারপরে দিবে ওই চাউল কলার চাউলটা দিয়ে দিবে এই যে আলু আর এদিকে ফাইনালি চাউল দেওয়া হইতেছে এই যে চাউল দিতেছি আর কতক্ষণ টাইম লাগবে পোনা খিচুড়ি হতে থাকুক আর আধা ঘন্টা আর এদিকে জাম্পার হইতেছে গাছ থেকে জাকি দিয়ে তো আম্মু জাম টুকাইতেছে আমার সব চাচা তো ভাই বোন দেখি খুবই লাল কালো কালো বেশি জাম আর কি তো এদিকে আমরা সিঙ্গারা খাবো এখন বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছি আনবো আর এখানে গাছের জাম পাড়া হয়েছে গাছের জাম দিয়ে পড়তে হবে সকালে নাস্তা অবশ্য আমরা করছি মানে চা পরোটা খাইছি কিন্তু দুপুর যেহেতু হয়েছে আব্বু সিঙ্গারা নিয়ে আসছে বাজারে সিঙ্গারাগুলো অনেক মজা আব্বু একটু কাজে যাচ্ছে একটু শহরে তো এইদিকে খিচুড়ি হয়ে গেছে বোনা খিচুড়ি মশাল্লা খুবই সুন্দর হয়েছে কালারটা আর খুব চড়চড়া হয়েছে তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বোনা খিচুড়ি কীরকম হয়েছে দেখতে তো এইদিকে আমাদের বোনা খিচুড়ি হওয়া কমপ্লিট তো এগুলোকে এখন প্রসেসিং করা হবে সবাইকে দেওয়া হবে তো এগুলা মানে খিচুড়িগুলা পেকিং করা হবে এই ওয়ান টাইম বক্সের মধ্যে তো এগুলোকে এখন ঠান্ডা করা হবে পাতিল থেকে নামানো হইতেছে তো আজকে আম্মু পাট শাক রান্না করতেছি দুপুর রান্না বান্নাই তো আমাদের বাড়িতে খুব সুন্দর টাইম স্পেন্ড করছি আর দাদু বাড়িতে তো অনুষ্ঠান চলছে তো বোনা খিচুড়ির সাথে আবার পাট শাকও খাওয়া হবে দুইটা একসাথেই হবে মানে পাট শাকটা আম্মু রান্না করতেছে মানে খুব বেশি ইয়াম্মি দেখাচ্ছে আর গ্রামে আসলে এরকম ফ্রেশ শাক খাওয়া হয় এর জন্য মেনলি রান্না করতেছে আর এদিকে আমাদের পাট শাক হয়ে গেছে খুবই খুবই সুন্দর হয়েছে পাট শাকের কালারটা মানে একটা কাঁচা কাঁচা একটা এটা খুবই পছন্দ নানা ভাই ছিল নানা ভাই থাকলে আম্মু রাত্রে এই পাট শাকটা কখনো মিস করতো না তো ইনশাল্লাহ আবার যখন দেশে আসবে আম্মু এইভাবে করে খাওয়াবে তো এই তো আমাদের দুপুরে রান্না বান্না বলতে এইটাই ছিল কারণ এমনিতেই বোনা খিচুড়ি আছে দাদু বাড়ির অনুষ্ঠানের
তো এখন আমাদের গাছের কাঁঠাল পাড়া হবে। তো কাঁঠালের গাছ এদিকে শুধু অনেক বড় বড় লম্বা লম্বা কাঁঠালের গাছ। তো আমার কাঁঠাল তো ভাই আমার উঠে গেছে। তো এই পিছন সাইডে আমাদের বিল্ডিং এর মানে এদিকে অনেকগুলো কাঁঠাল গাছ আর আম গাছ আছে। কাঁঠালটা বাঁচতেছে, গাছ পাকা কাঁঠাল মাশাআল্লাহ অনেক মিষ্টি হবে দেখে মনে হইতেছে। আর আমার ওই দিকে কাঁঠাল আরো পারতেছে। তো কেমন মিষ্টি রসগোল্লা, রসগোল্লা অনেক মিষ্টি। মাশাআল্লাহ এক প্যাকেট বুনা খিচুড়ি সাথে এরকম সুন্দর বৃষ্টি, আহ জীবন অনেক সুন্দর। আর আমি ওই দিকে একা একা বসে ডাটা কুটাবাছা করছে। কালকে রান্না হবে রুই মাছ দিয়ে। তো আমি অবশ্য ঘুমাইছিলাম, আম্মু দেখছি ঘুমাইছিল, এখন দেখে ডাটা কুটাবাছা করছে।